তারকাদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ব্যাপক, যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অসংখ্য ফ্যান ফলোয়ার দেখা যায়। এটি যেমন আনন্দের তেমনই অনেক সময় বিব্রত হওয়ার কারণও বটে। তারকাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ ইউটিউবে তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য চোখে পড়ে। ফলোয়ার বা ভক্তরা অনেক সময় সাময়িক হতাশা থেকে জন্ম নেওয়া ক্ষোভের কারণে এমন মন্তব্য করেন, তখন বিষয়টি শিল্পীর মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক কি জনপ্রিয়, তাই দেশের তারকারা সবচেয়ে বেশি নিগৃহীত হন ফেসবুকে। অনেকে বুলিংয়ের শিকার হয়ে কাজের আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলেন। সাইবার বুলিং নিয়ে কথা বলতে গিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রসঙ্গে মন্তব্য করেছেন মিশা সৌদাগর। বাংলা চলচ্চিত্রের দাপুট্য এই খল অভিনেতা বলেন, এদের যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনা দরকার। গুটি কয়েক লোক ফেসবুক ও ইউটিউবে উদ্ভট শব্দ জুড়ে দিয়ে এমনভাবে রশিয়ে প্রচারণা চালায় যার কোনো সত্যতা নেই। এতে ইন্ডাস্ট্রি ও শিল্পীর বদনাম হয়, তাদের যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। অনেক সময় এগুলো আমরা সহ্য করে নিই। দেখা গেছে অভিনেত্রী প্রভা সুন্দর একটি ছবি শেয়ার করলেও সেটি নিয়ে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। কিছুদিন আগে অভিনেতা চঞ্চল চৌধুরীর মায়ের সঙ্গে ছবি শেয়ার করেও এমন পরিস্থিতির শিকার হয়েছেন। মাকে নিয়ে কটাক্ষ করে কথা বললে আমি মেনে নেব না, সে সময় আমি এর প্রতিবাদ করেছি ফেসবুকে। এদের প্রতিহত করতে শিল্পীদের এগিয়ে আসতে হবে, আইনি সহায়তা নিতে হবে। শাকিব খানের ভক্তদের উদাহরণ টেনে অভিনেতা বলেন, বছর খানেক আগে শাকিব খানকে চলচ্চিত্রে পরিবার বয়কট করেছিল, তখন ফারুক ভাই, আলমগীর ভাইয়ের বিরুদ্ধে যেসব শব্দ ব্যবহার করা হয়েছিল সেগুলো বলা যায় না, দেখা যায় না, পড়াও যায় না। যারা এ ধরনের কাজ করে তারা ফেসবুক ব্যবহার করতে পারে কিনা এ নিয়ে সন্দেহ নেই অভিনেতার। মিশা বলেন, আমি এও দেখেছি যারা এগুলো করেন তাদের পড়াশোনাও বেশি দূর না। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।